কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা প্রত্যেকে যার যার অবস্থানে ভালো আছেন, আমিও আপনাদের দোয়া নিয়ে ভালো আছি। তো বন্ধুরা, অনেকদিন ধরে একটু মনে মনে ইচ্ছে ছিল যে বাজাজ প্লাটিনা 100ES মডেলের মোটরসাইকেলটা একটু চালাবো এবং আপনাদের সঙ্গে এটার একটা শর্ট টাইম এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো অবশেষে সেই সুযোগটা পেয়ে গেলাম, আমাকে এই সুযোগটা করে দিয়েছে ঢাকার বিজয় সরণী মোড়ে র্যাঙ্কস ভবনের ঠিক অপোজিটে অবস্থিত বাজাজ মোটরসাইকেলের অনুমোদিত ডিলার এসকেটারস। তো এই জন্য এসকেটারসকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা তাদের মোবাইল ফোন নম্বর, ঠিকানা এবং ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন। তো বাজাজ প্লাটিনা মোটরসাইকেলটা কিন্তু বেশ পপুলার একটা মোটরসাইকেল বাংলাদেশে, এটা বহু আগ থেকেই, বিশেষ করে এটা সবচেয়ে বেশি সুখ্যাতি অর্জন করেছে এটার মাইলেজের কারণে। আর বাজাজ প্লাটিনা 100ES আজকে আমি যে আপনাদের সামনে যে শর্ট এক্সপিরিয়েন্সের একটা রাইডিংয়ের কথাবার্তা আপনাদের সঙ্গে বলবো, তো এখানে কিন্তু শুধু রাইডিংয়ের কথাবার্তা বলবো, কোনো স্পেসিফিকেশনে যাচ্ছি না। স্পেসিফিকেশন সম্পর্কে আমার ডিটেলস একটা ভিডিও করা আছে, আপনারা এই ভিডিওর আই বাটনে ক্লিক করলে দেখতে পারবেন অথবা ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে। তো চলুন মোটরসাইকেলটা নিয়ে বেরোয়া যাক। বন্ধুরা, উঠতে যাচ্ছি বাজাজ প্লাটিনা 100ES এ। চাবি দিলাম, এটার মধ্যে সেলফ এবং কিক দুইটাই স্টার্টই রয়েছে, আমি সেলফ স্টার্টটা ইউজ করলাম। হ্যাঁ, গাড়ি স্টার্ট নিল। বিসমিল্লাহির রহমানির রহিম। বাহ, সিটিং পজিশনটা বেশ ভালো লাগতেছে, চমৎকার। অনেকদিন পরে কম্পিউটার মোটরসাইকেলে পড়ছি, তো তাই জন্য উড়তে মনে চাইতেছে আরাম পেয়ে। যানজটটাও কেবল ছাড়লো, গুড লাক। আসলে গাড়িটা অনেক কমফোর্ট, সত্যিকার অর্থে প্লাটিনা আসলে অনেক কমফোর্ট একটা গাড়ি। স্পেশালি যে এটার সিটিং পজিশনটা বারেবারে বলতেছি, আসলে এটা অনেক ভালো, যে কারণে আমার মুখ দিয়ে বারেবারে সিটিং পজিশনের কথাটা বের হয়ে যাচ্ছে। আমার পায়ের অবস্থান দেখেন কোথায় আছে, আমার মতন উচ্চতা সম্পন্ন যারা আছেন তারা একটু আনইজি ফিল করবেন। আমার উচ্চতা হচ্ছে 5'10", কিন্তু এতটা আনইজি আবার লাগতেছে না। গণভবনের বিপরীত পাশের রাস্তাটা দিয়ে যাচ্ছি, এদিকে তো আর অত ভাঙাচোরা রাস্তা নাই, বাণিজ্য মেলার মাঠের ভেতরে কিছু ভাঙা অংশ আছে, ওইখানে গিয়ে আসলে সাসপেনশন ফিডব্যাকটা দিতে পারবো ভাঙা রাস্তায় কেমন চলে। বাইকের যা অ্যাক্সেলারেশন দেখতেছি 100cc অনুপাতে অনেক সুন্দর, এবং ইঞ্জিনের সাউন্ডও কিন্তু অনেক স্মুথ লাগতেছে। আমি খুব বেশি জোরে টানতেছি না, কারণ এটা শোরুমের গাড়ি, একেবারে নতুন, এটা পরবর্তীতে বিক্রয় করবেন তারা, সুতরাং গাড়িটাকে বেশ যত্ন সহকারে চালাতে হচ্ছে। ওদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে, একটু ব্রেক করে দেখি কেমন লাগে। এবারে চাপ দিব হলো হ্যান্ড ব্রেক। ড্রাম ব্রেক হলেও রেসপন্স কিন্তু ভালোই পাওয়া যাচ্ছে, হ্যাঁ বেশ ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে ড্রাম ব্রেক হওয়া সত্ত্বেও। আর এটার মধ্যে আছে আবার হচ্ছে CBS ব্রেক, পায়ের ব্রেকে চাপ দিলে সামনের এবং পেছনের চাকা 40-60 রেশিওতে ব্রেক ধরে। CBS ব্রেকটা এখনই চেক করতে যাচ্ছি, চাপ দিলাম CBS ব্রেক, দেখি। ব্রেকটা, CBS ব্রেকটাও তো মনে হচ্ছে যে ভালোই, দুইটা চাকা একসঙ্গে ব্রেক ধরে ফেলে। আবার টান দিলাম, এই যে হাতের ব্রেক ছেড়ে দিলাম, শুধু পায়ের ব্রেকটা চাপ দিলাম, সুন্দর কাজ করে।
ঘুরাই ফেলি। ঘুরাইতেও তো খুবই কমফোর্ট, ছোট গাড়ি তো খুব আরাম করে ঘুরাই ফেলানো যায়, কোনো গায়ে লাগে না, ওজনও কম। চলে আসলাম বাণিজ্য মেলার মাঠের ইট বিছানো অংশে। এইখানে ঝাঁকিতে যদি ভালো লাগে তাইলে অন্যান্য ভাঙাতেও ভালো লাগবে বলে আমার কাছে মনে হচ্ছে, কারণ ইটের ঝাঁকুনি হচ্ছে সবচেয়ে খারাপ ঝাঁকুনি। ওই নাই যে ইটের উপর দিয়ে টানতেছি ভাঙা চোরা। সিটটা আসলে খুব আরামদায়ক, আর হ্যান্ডেলটা আপরাইট হওয়াতে অত একটা ঝাঁকি লাগতেছে না। এবার ঢুকে গেলাম আরো বড় ভাঙায়। সব মিলিয়ে লাস্টে আপনাদের সঙ্গে আরো ডিটেলস কথাবার্তা বলবো। এইসব ভাঙা টাঙা একটু অতিক্রম করি। ডান দিকে, এখানে রাস্তার কন্ডিশন তো আপনারা দেখতেই আছেন, ভাঙাচোর আসলে সেভাবে একটা গায়ে লাগতেছে না, খুব আরামদায়কভাবে অতিক্রম করা যাচ্ছে। এইটার উপরে গাড়িটারে তুলবো, তারপরে আপনাদের সঙ্গে কথাবার্তা বলবো। এখানে পার্কিং করলাম। তো ফার্স্ট ফিলিংস যেটা হয়েছে, এটার যে ইঞ্জিনের সাউন্ড খুবই সুন্দর লাগছে, খুব মসৃণ একটা সাউন্ড। এটার যে টায়ারের যে গ্রিপ, দুইটা ব্রেক করছিলাম, ছোট ছোট দুইটা ব্রেক করে ট্রাই করছিলাম, আপনারা নিশ্চয়ই দেখছেন। তো ওই মুহূর্তটাই কিন্তু খুব কমফোর্ট ফিল হয়েছে, মানে মনে হয় নাই যে আসলে এটা মানে এত সুন্দরভাবে কাজ করবে। এটা চোখে দেখে আমি আসলে আন্দাজ করতে পারি না যে এত সুন্দর ড্রাম ব্রেকটা কাজ করবে এবং সিবিএসটা কাজ করবে। হ্যান্ডেলিং অসাধারণ একটা হ্যান্ডেলিং লাগছে, খুব সুন্দর, মানে এত আরামদায়ক। আর তারপরে বাণিজ্য মেলার যে ভাঙাচোরা জায়গাগুলো দিয়ে যে গেলাম আপনারা একটু দেখছেন, তো সেইখানে যে সাসপেনশনের যে ফিডব্যাকটা পাইছি খুবই চমৎকার, মানে মনে হচ্ছে যে ভাঙা রাস্তার জন্য এটা একটা পারফেক্ট একটা কমিউটার বাইক হতে পারে। তারপরে আসেন হচ্ছে এটার সিট, অত্যন্ত সুন্দর সিট, এবং আমার কাছে মনে হয়েছে কি যে এই সিট এবং এই সাসপেনশনের কারণে ঝাঁকুনিটা অনেক কম অনুভূত হয়েছে, মানে সিটটা এত আরামের, মানে আনবিলিভেবল, খুবই আরাম লাগছে। আমার কাছে মনে হয়েছে যে এটা দিয়ে যদি আমি খুব ভাঙা চোরা একটা জায়গায় যেতে পারতাম বা অনেকক্ষণ লং টাইম চালাতে পারতাম তাইলেও মনে হয় যে আমি ক্লান্তি বোধ করতাম না। আরেকটা ভালো জিনিস হচ্ছে এটার যে ফুয়েল ট্যাঙ্কটা আপনারা দেখতেছেন, এবং যে এখানে যে পা রাখার যে জায়গাটা ফুটরেস্টের দুই পাশে, আমি যে বসছি আমি একটু টল ফিগারের, উচ্চতা 5'10" একটু বেশি, বলতে পারেন 5'11", কিন্তু আমার কাছে বসতে খুব কমফোর্ট লাগছে। পা দুইটা পায়ের মাংস বেশি, ফুয়েল ট্যাঙ্কের দুই পাশে খুব সুন্দরভাবে গ্র্যাব করা যায়, তো সেই সঙ্গে হ্যান্ডেলের যে একটা কম্বিনেশন খুবই চমৎকার। কিন্তু এটার যে গিয়ার শিফটিংটা দেখলাম বেশি স্মুথ, নতুন হিসাবে আমার কাছে এই জিনিসটা অনেক অনেক ভালো মনে হয়েছে। তো এবারে আসলে কিছু কিছু আবার খারাপ দিকও লাগছে, তো যেমন হচ্ছে এটার যে হেডলাইটটা, উপরে সুন্দর কিন্তু একটা পার্কিং লাইট আছে, আমি একটু জ্বালাই দেখেন আপনারা দেখতে পারেন কি না। এখন তো দিনের বেলা, এটা হচ্ছে পার্কিং লাইট, এটা এলইডি ডিআরএল করা, বেশ সুন্দর লাগে কিন্তু সামনে থেকে দেখতে। কিন্তু এটার যে হেডলাইটটা করছে এটা হলো আবার হ্যালোজেন লাইট, আমি আপনাদেরকে একটু অন করে দেখাই।
এখন নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এটার হেডলাইটটা করছে হলো হ্যালোজেন দিয়ে। তো এই হ্যালোজেন লাইটটা আবার আমার কাছে ভালো লাগে নাই, কারণ এখনকার দিনে হ্যালোজেন লাইটগুলা কেমন জানে একটু মানে বেমানান বেমানান লাগে, কারণ যুগের অনেক পরিবর্তন হয়েছে, আগের যুগ আর এখন নাই। তো যুগের সঙ্গে তাল মিলিয়ে অন্তত পক্ষে এটা এলইডি হেডলাইট করলে আমার মনে হয় না যে কোম্পানির খুব বেশি একটা খরচ হতো। তারপরে আরেকটা জিনিস খারাপ লাগছে, সেটা হলো যে এটার টায়ারের গ্রিপ খুব ভালো, ঠিক আছে, রিং টিং খুবই সুন্দর, অ্যালয় রিম করা আছে, কিন্তু এই টায়ারগুলো কিন্তু টিউবলেস টায়ার না। এটা আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগছে আর কি, যে বাংলাদেশে অন্যান্য যে এই সেগমেন্টের যে মোটরসাইকেলগুলো রয়েছে প্রত্যেকটা কোম্পানি কিন্তু টিউবলেস টায়ার ব্যবহার করেছে, কিন্তু এই স্পিডোমিটার পুরোটাই হচ্ছে অ্যানালগ। এই জিনিসটা আমার কাছে একটু খারাপ লাগছে। অন্তত পক্ষে ফুয়েল গজটা ডিজিটাল করতে পারলে একটু ভালো হইতো বলে আমার কাছে মনে হয়। আবার এই যে আমার পাশে এই যে একটা বোতল দেখছেন, এটা দেখে আবার কেউ ভাবেন না যে এটা গাড়ির সাথে দিয়ে দিছে কিনা, এটা গাড়ির সাথে যায় নাই, এটা আমি আলাদা সংগ্রহ করছি, এটা আমার নতুন একটা কালেকশন। এটা দিয়ে এখন থেকে চেষ্টা করব মাইলেজ টেস্টের রিভিউ দেওয়ার জন্য। তো একইভাবে বাজাজ প্লাটিনা 100 ES-এরও কিন্তু আমি একটা মাইলেজ টেস্ট করব। তো মাইলেজ টেস্টের ভিডিওটা পাবেন আপনারা এই ভিডিওর কিছুদিন পরে। তো যদিও এই গাড়িটা একেবারে নতুন, এখন নতুন গাড়িতে সাধারণত মাইলেজ প্রপার মাইলেজটা ঠিকভাবে নাও পাওয়া যেতে পারে, আবার এটা যেহেতু শোরুমের গাড়ি আর কাস্টমারের কাছে বিক্রি করবে, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমি হয়তো বা গাড়িটাকে ওই মানে কেনা সম্পত্তির মতো টানতে পারবো না আর কি, শোরুমের বাইন্ডিংস আছে। তো যতটুকু সম্ভব ধীরে সুস্থিরে চালিয়ে আপনাদেরকে এটার একটা মাইলেজের একটা রিভিউ দেব। তো সেই রিভিউটা দেখলে আপনারা অন্তত পক্ষে একটা প্র্যাকটিক্যালি একটা আইডিয়া করতে পারবেন, একটা সিদ্ধান্তে উপনীত হতে পারবেন যে এই মোটরসাইকেলটা অ্যাকচুয়ালি কত মাইলেজ দেবে। আর বাজাজ প্লাটিনা তো মাইলেজের জন্য ফেমাস, এতে তো কোনো সন্দেহ নাই, এটা সবাই জানেন। তো এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে এবং আপনাদের সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করবে। এই বাজাজ প্লাটিনা 100 ES মোটরসাইকেলটা আপনারা কিনবেন কি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।